নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব। এই সময় তাদের কাছ থেকে তিনটি পিকআপ ও একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে চক্রটি এমন চুরির সঙ্গে জড়িত। রফিক, যাকে আমরা পেয়েছি, রফিক এবং ওমর ফারুক, তারা গাড়ির ভালো মেকার। পাশাপাশি যে সকল গাড়িতে জিপিএস সংশ্লিষ্ট থাকে বা জিপিএস লাগানো থাকে, এগুলোও তারা খুলতে সক্ষম এবং গাড়িকে সর্বসম্মতভাবে তারা ডিসমেন্টাল করাটা তাদের পক্ষে সম্ভব হয়ে থাকে। এই চক্রের মাধ্যমে আমরা জেনেছি ধোলাইখালে বেশ কয়েক, যেটা তারা বলছে, 10 থেকে 15টি দোকান যারা পুরাতন যন্ত্রাংশ ক্রয় করে থাকে গাড়ির, এদের একটি সন্ধান আমরা পেয়েছি। এগুলো আমরা যাচাই বাছাই করে দেখব।